পরে বলেছিলেন অনাদিদান, বলেন ব্রহ্মা বলেনি এটা, কি বলেছিল? অনাদির অনাদি মানে কি? অনাদি মানে যার কোন আদি নেই, বলে তারও আদি, তার বাপের ঠিকানা খুঁজতে গেছে ওই তাদের জন্য কত প্রাণ কি বললেন চলুন শুনে আসি। বলছে অবিদ্যায় অন্তরে বহু ধা বর্তমানা, অবিদ্যা অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে মায়া, অবিদ্যা মানে জঞ্জাল, অবিদ্যা মানে মোহ, অবিদ্যা মানে সংসারের যাবতীয় অনর্থ সব কিছু প্রমাণ, তারা কিন্তু সংসারের নোংরা সব কিছু হচ্ছে সেই অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমান। বর্তমান মানে বর্তমান আছে, বহুধা মানে বহু, কোথায় বর্তমান আছে? অন্তরে। অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমান, অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমান, প্রচুর অবিদ্যা বহু অবিদ্যা হৃদয়ে জমা হয়ে, কিন্তু সেই ব্যক্তি কি করছে জানো? স্বয়ং বিদা, আমি খুব বিবেকবান, আমার মতন আমার শাস্ত্ররা করে কি জানে ওরা, স্বয়ং বিদা আর কি পণ্ডিত স্পন্ন মানা, পণ্ডিত স্পন্ন মানা মানে নিজেকে নিজেকে বিবেকবান মনে করে, নিজেকে বুদ্ধিমান মনে করে, নিজেকেই পণ্ডিত মনে করে। পদ্মপুরাণ বললেন এই লোকগুলো ডেজিগনেশন না, চাকরি করলে তারা ডেজিগনেশন হয়, ডি গ্রুপের কর্মচারী হয়, দারোয়ান নাই, ক্লার্ক কি না করো, না ফার্স্ট ক্লাস বস, না বড় অফিসার, এসব ডেজিগনেশন আছে না? তো এর ডেজিগনেশন পদ্মপুরাণ কি দিচ্ছে দেখবেন, এর ডেজিগনেশনটা নয় মেটোড়ার নয় পাকা কাটার মাঝখানে মেটোড়ে পাকা, যার হৃদয়ে বহু পরিমাণ অবিদ্যা জঞ্জাল বর্তমান, আর হচ্ছে জঘন্যমনা পরিজন্তি মূঢ়া, এইটা হচ্ছে জঘন্য মনোবৃত্তি সম্পন্ন। জঘন্যমনা মানে কি? জঘন্য মনোবৃত্তি আমরা বলি না, জঘন্য মনোবৃত্তি শব্দটা আমরা ব্যবহার করি না, বলি কি আশ্চর্য ভগবানের জন্য ফল নিয়ে যেতে তুই জঘন্য মনা ডেডিকেশন কি জঘন্য মন, আর কি বললেন শুধু না মূঢ়া, এইরকম মূর্খ এরা, জঘন্য মনোবৃত্তি সম্পন্ন এবং মূর্খ। এর সঙ্গে যদি আপনারা করেন তাহলে সাধু হয়ে যাবেন তাড়াতাড়ি, কি এইরকম লোকের সঙ্গ করলে কি চায়ের দোকানে বসে বসে অনেক লোক মহাভারতের গপ্প করে না, আর চায়ের দোকানে বসে বসে মহাভারতের গপ্প করে ফ্রিতে চারটে পাঁচটা ছটা আটটা চা ফ্রিতে বলে দা চা, যেই মানে তখন কোনো দাদা মনে কোনো হয়েছে একটা বিড়ি খেয়ে গেল, একবার করে মহাভারতের গপ্প হবে, আর একবার করে চায়ের দোম হবে, একবার করে বিড়ির দোম হবে, আবার ওই আবার সেই মহাভারত ঠিকই কিনা। আচ্ছা এই সব লোকের সঙ্গ করলে তাদের সব সাধ হয়ে যাবে, বলছে জঘন্য মানা পরিজন্তি মূঢ়া, এদের সঙ্গ যদি করেছেন এদের কথা যদি শুনেছেন আপনার কি দশা হবে, তাও পদ্মপুরাণ বলে দিল অন্ধে নৈব নিয়মানা যখন উড়ান, অন্ধে নৈব নিয়মানা যখন না, এখন দেহের যেমন পরিচালিত হলে প্রথম অন্ধ যদি গাড্ডায় পড়ে দ্বিতীয় অন্ধ কোথায় পড়বে, প্রথম অন্ধ যদি কুয়োতে পড়ে দ্বিতীয় অন্ধ কোথায় পড়বে? এইরকম লোকের কাছে কোনোদিন শাস্ত্র কথা শুনতে নেই, শাস্ত্র কথা সাধু কথা যদি শুনতে হয় সাধুর মুখেই
ভগবত কথা যদি শুনতে হয় সাধুর মুখে শুনতে হয়। কোন সাধুর কাছে শুনবো? মিনিমাম কিচ্ছু যোগ্যতা না দেখো, অন্তত এই যোগ্যতাটা প্রথম দেখে নিও, সে প্রসাদ বলি আগে ফার্স্ট আমি দেখবো, অন্য কোন মানে শিষ্য কিছু আমি মতো দেখবো না, ফার্স্ট দেখবো যে প্রসাদ ভোজী হয়েছে কিনা এটা দেখে নেবো, তারপর কায়দা করে জেনে নেবো যে কোন মতে কোন সম্প্রদায়ে ভুক্ত ওটা দেখে নেব। বুঝতে পারছো? ডাইরেক্ট জিজ্ঞেস করার দরকার নেই, সঙ্গ করো, ডাইরেক্ট জিজ্ঞেস করতে হবে না, ডাইরেক্ট জিজ্ঞেস করার পজিশন থাকলে জিজ্ঞেস করো, যদি মনে করো ডাইরেক্ট জিজ্ঞেস করা যাচ্ছে না তাহলে চেপে যাও, সঙ্গ করো, বৃক্ষ ফলে না পরিচয়, বৃক্ষ বেরিয়ে পড়বে তার ফল দেখলেই বেরিয়ে পড়বে, তার আচরণ তার কথাবার্তা কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। একদিন সঙ্গ করো, দুদিন সঙ্গ করো, তিন দিন সঙ্গ করো, চার দিনের মাথায় তুমি বহুপ্রেমানন্দে যাও, পেয়ে যাবে। এই জন্য তার সঙ্গ করবো, তার সঙ্গ ত্যাগ করবো সেটা তখনই বিচার হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিত আর এই বাণীগুলো আমাদের সকলের মুখস্থ, কিন্তু যতক্ষণ না তলিয়ে দেখবেন ততক্ষণ পর্যন্ত এর ফল খুঁজে পাবে, ঠিক কিনা বোঝাই? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই বাণীটা কল্যাণ করতে অনেক জন নেই, কথাটা বলে দেবে, কিন্তু গভীরতা নির্ণয় করতে না পারলে হৃদয়ে সেই জায়গা পৌঁছানো যাবে না। ভগবানের নিজের মুখ থেকে যেটা বের হয়েছে ওটা কি? শ্রীমদ ভগবত গীতা। অনেকে কিরকম বলে জানো, শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা মানে কোন বইয়ের গুরু নয়, ওর নাম হবে শ্রীমদ ভাগবত বলো আর না বলো শ্রীমদ ভগবত গীতা, কোনটাই বলো না, শ্রীমদ ভাগবত গীতা হয় না, শ্রীমদ ভগবত গীতা উচ্চারণ আগে দেখুন, শ্রীমদ ভগবত ভগবত গীতা এটা হলো একটা শাস্ত্র, আর ওটা হলো শ্রীমদ ভাগবতম, অর্থাৎ শ্রীমদ ভাগবত সংস্কৃতে শ্রীমদ ভাগবতম আর বাংলায় শ্রীমদ ভাগবত, ঠিক আছে? এই যে ভগবত আর ভাগবত, ভগবত আর ভাগবত এই দুটো শব্দের কি তফাৎ? ভগবত মানে সরাসরি ভগবানের মুখ বিস্তৃত মানে, আর ভাগবত মানে ভক্ত আর ভগবানের অমৃতময় লীলা চরিত্র যেখানে বর্ণিত হয়েছে সেটাই হলো শ্রীমদ ভাগবত। বোঝা গেল? ভক্ত এবং ভগবানের লীলা যেখানে সর্বদাই রয়েছে সেটাই হলো হরি কৃষ্ণ, ভক্ত এবং ভগবানের চরিত্র যেখানে সর্বদাই কি প্রস্ফুটিত হচ্ছেন এবং ভক্ত এবং ভগবানের লীলা যেখানে সর্বদাই চিন্তিত হয় সেটাই প্রথম, সেটা সপ্ত ব্রহ্মরূপে জগতে আবির্ভূত হয়েছে। এখন আমরা কোন ধর্ম করি? আমরা কোন ধর্ম করি? আমরা ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের কার কার চরিত্র আমরা শ্রবণ করি? ভাগবত কথা শ্রবণ করতে গেলে কার কার চরিত্র সেখানে শ্রবণ করা যায়? কার কার চরিত্র শ্রবণ হয় তুমি বলো? ভাগবতে কার কার চরিত্র বর্ণন করা আছে? এক কথায় ভক্ত চরিত্র ভগবানের চরিত্র, ছোট্ট সংক্ষিপ্ত কথা, ভাগবতে কার কার চরিত্র শোনা যায়? ভক্ত চরিত্র ভগবানের চরিত্র, এই দুই চরিত্রের কথা যখন আমরা শ্রবণ করব, ভক্ত সর্বদাই পবিত্র আর ভগবান হোল টাইম পবিত্র আর ভক্ত পবিত্র, হ্যাঁ বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র।